বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মিঠাপুকুরবাসী, আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2023, বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় গৌরবোজ্জ্বল দিন। মহান বিজয় দিবসের এই আনন্দমুখর পরিবেশে মিঠাপুকুর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি অফিস সময়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ছাত্রছাত্রী সুধীজন সহ মিঠাপুকুর উপজেলাবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2023-এ প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি। অতুলনীয় মহিমায় ভাস্বর অবস্মরণীয় মহান এই দিনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা, জাতির মুক্তির মহানায়ক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অবিসংবাদিত নেতৃত্বে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত এই স্বাধীনতা। বিনম্র শ্রদ্ধা জানাই 1975 সালের 3 নভেম্বরে নিহত জাতীয় চার নেতার প্রতি। শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা ও 2 লক্ষ নির্যাতিত মা বোনকে, যাদের অসামান্য আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌম বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা ও সালাম জানাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে স্মরণহারাদের। সম্মানিত সুধী, অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ, 56 সংবিধান প্রণয়নের আন্দোলন, 78 মার্শাল ল বিরোধী আন্দোলন, 62 শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 66 ছয় দফা আন্দোলন, 69 রক্তঝরা গণ অভ্যুত্থানের পথ পেরিয়ে 70 ঐতিহাসিক সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সবই বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের মাইলফলক। বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আমরা পেয়েছি এই স্বাধীন দেশে মাথা উঁচু করে দাঁড়ার অধিকার। আমাদের দুর্ভাগ্য, 1975 সালের 15ই আগস্ট ভয়াল কালো রাতে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার সেই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা পথ থমকে যায়। তাকে হত্যার মাধ্যমে একটি আদর্শ ও স্বপ্নের অপমৃত্যু ঘটানো হয়েছে, যে স্বপ্নের সঙ্গে জড়িয়েছিল এ দেশের ভাগ্য। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা গড়ার জাতির পিতার সেই স্বপ্ন ব্যর্থ হতে দেননি তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সম্মানিত মিঠাপুকুরবাসী, সকল সংশয় ও বাধা বিপত্তি পেছনে ফেলে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা আজ উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে চলছে। মুজিব বর্ষে দেশে কে গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নের ইতোমধ্যে ভূমিহীন পরিবারকে 2% জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছে রূপকল্প 2041। চলমান বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় গ্রহণ করা হয়েছে টেকসই বান্ধব পরিকল্পনা ডেটা প্ল্যান 2100। ইতিমধ্যে আমরা পেয়েছি উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ। জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে নিয়ে, তারই সুযোগ্য কন্যার হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি সেই সোনার বাংলা বিনির্মাণের পথে। জয় করেছি মহাসমুদ্র, মহাকাশে আমরা পাঠিয়েছি স্যাটেলাইট, ঘরে ঘরে আমরা নিশ্চয়তা দিয়েছি বিদ্যুতে। গড় আয়, নারী ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, নারী শিক্ষাসহ নানান সূচকে আমরা এগিয়ে রয়েছি। 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা যে অগ্নি শপথ নিয়েছিলেন, সে প্রাণশক্তি নিয়ে আমাদের লড়তে হবে সকলের বিরুদ্ধে। সকলের জন্য নিশ্চিত করতে হবে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার। দূরীভূত করতে হবে সমাজের সকল অসঙ্গতি।
উন্নয়নের ধারাকে করতে হবে আরো বেগবান, জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে তাদের কাঙ্ক্ষিত সেবা, সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে গড়ে তুলতে হবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত এক সুখী সমৃদ্ধ বাংলাদেশ। বিজয়ের এই দিনে, স্বাধীনতার এই দিনে আমাদের শপথ হোক সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি ও অর্থনীতিতে বিশ্ব প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে আসা। আসুন আজকের এই দিনে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে প্রিয় বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ হই, রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন করে বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তিকে আরো মজবুত ও সমুজ্জ্বল করি। পরিশেষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা প্রশাসক মিঠাপুকুর কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সকল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক।